আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই প্যান্ট পায়জামাটি কেটে দেখাবো, খুব সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি কাপড়টিকে চার ভাগে ভাঁজ করে নিয়েছি, আপনারা এভাবে ভাঁজ করে নেবেন। তো দেখুন, বরাবরের মতো উপরে এইভাবে রাবারের জন্য দুটি দাগ দিয়ে নেবেন, 2 ইঞ্চি জায়গা রেখে আপনারা এভাবে দুটি দাগ দিয়ে নেবেন। আর স্ক্রিনে মাপটা খেয়াল করুন, লম্বা আমাদের 36.5 ইঞ্চি। তো ফিতার উপর, কাপড়ের উপর বরাবর ফিতা এভাবে রেখে 36.5 আমি দাগ দিয়ে নিব। নিচে যেহেতু চওড়া ফলস হবে, তাই ওখানে কোনো কাপড় রাখবো না। হাইয়ের মাপ 14 ইঞ্চি, 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আপনার মোটা হলে একটু বেশিও দিয়ে নিতে পারেন, এটা 32 থেকে 36 সাইজ বডির জন্য, 36 থেকে 38 এই সাইজ বডির জন্য খুব ভালো। তো এটা খেয়াল করুন, আমি কিন্তু উপরে কোনো এক্সট্রা বেল্ট বা মাজার নেপা লাগাবো না, পুরোপুরি একবার স্ট্রেট প্লাজোর মতো সোজা প্যান্ট পায়জামা হবে। এভাবে দাগ দিয়ে নেবেন, একবারে পুরোপুরি আমি প্লাজোর মতো যেভাবে হয়, উপরে কোনো আলাদা বেল্ট হবে না। এভাবে দাগ দিয়ে নেবেন। আর যেহেতু এটা প্যান্ট পায়জামা, খেয়াল করে দেখুন সাইডে কিন্তু শেপ দিয়ে কাপড়টি কেটে নিতে কাটতে হবে, যেমনভাবে প্যান্ট কাটতে হয়। তো এখানে নিচে এভাবে আপনারা 2 ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নেবেন, মনোযোগ দিয়ে দেখুন। 2 ইঞ্চি দূরে একটি দাগ দিবেন, আপনার হাইয়ের এই দাগে 1 ইঞ্চিতে একটা দূরে দাগ দিয়ে নেবেন। এই দাগ দিয়ে আপনারা যদি শেপ না দেন, তাহলে কিন্তু প্যান্টের মতো প্যান্ট পায়জামা হবে না, সোজাসুজি জোড়া দিলে কিন্তু ফিটিং ভালো আসবে না। তবে স্কেল এভাবে হালকা হিপের ওখানে শেপ দিয়ে দিবেন, দিয়ে এই দাগ থেকে প্রথম এই দাগটা মিলিয়ে দিবেন। এই দাগ থেকে এই দাগটা এভাবে মিলিয়ে দিবেন, তাহলে অটোমেটিক শেপ হয়ে যাবে, যেহেতু আমরা প্রথমে দাগ মার্ক করে নিয়েছি। এবার এই দাগ থেকে এই দাগটা দাগে আপনার স্কেল দিয়ে সোজাসুজি দাগটা মিলিয়ে দিবেন, তাহলে অটোমেটিক শেপ এসে যাবে। আপনারা সূত্রটি মনে রাখবেন, নিচে 2 ইঞ্চি আর হিপের ওখানে 1 ইঞ্চি জায়গা রেখে দাগ দিয়ে শেপ দিলেই যথেষ্ট, খুব সুন্দর ফিটিং শেপ আসবে। তো এবার পায়ের মুখ 11 ইঞ্চি, যেহেতু আমরা 5.5 দাগ দিয়ে দিচ্ছি। হাইয়ের মাপটা আমরা পুরোপুরি দিব, এটাতে কলি হবে না, কলি প্রয়োজন নাই, এটা আমি 34 সাইজ বডির জন্য কাটছি। এখান থেকে 1.5 ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নেবেন হাইয়ের জন্য। এই নিয়ে আপনারা 32 থেকে 38 40 সাইজ পর্যন্ত কাটতে পারবেন, তার উর্ধে গেলে হাইয়ের মাপটা বড় দিতে হবে এবং অন্যান্য লুজও একটু বেশি দিতে হবে। তো এখানে একটু রাউন্ডটা বেশি দিয়ে দিবেন, তাহলে ফিটিং ভালো আসবে। এখানে কিন্তু প্লাজোর মতো বরাবর সোজা দাগ দিলে কিন্তু ঢোলা হয়ে যাবে, ফিটিং ভালো আসবে না, তাই অবশ্যই এখানে একটু শেপটা বেশি দিতে হবে। সাধারণ দরকার প্রয়োজন হলে বা আপনারা এইভাবে আগে ছোটো ছোটো দাগ দিয়ে মার্ক করে নেবেন, তাহলে আপনাদের দাগ দিতে সোজা হবে। দেখুন এবার এইবার দাগে দাগে আপনারা এইভাবে মার্ক করে দিবেন, স্কেল ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে দিবেন, তাহলে শেপটা সুন্দরভাবে আসবে। এই যে একদম প্যান্টের মতো, খেয়াল করুন প্যান্টের মতো শেপটা এসে গেছে। এখানে 2 ইঞ্চি সাইডে যেহেতু কাটা হবে, তো আমরা 2 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিব, কাটার এখানে দাগ দিয়ে দিবেন। তো আমাদের প্যান্টটা মোটামুটি মার্ক করা শেষ। তো আপনারা চাইলে মাঝখানে এখান থেকে একটা দাগ দিয়ে দিতে পারেন, যদি এটার প্রয়োজন নেই, তবুও আমি দিচ্ছি, প্যান্টে দেওয়া হয় সেক্ষেত্রে দিয়ে দিচ্ছি। পায়ের মুখে মিডল করে দাগটি দিয়ে দিবেন, দাগ না দিলে সমস্যা নেই, ওটার কোনো প্রয়োজন নেই। তো আমি দিলাম আপনাদের বোঝার সাথে, তো আমাদের মার্ক করা মোটামুটি শেষ, এখন আমরা কেটে নিব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে।
নিচে এই পর্যন্ত চওড়া কাপড় লাগবে, তাই আমি দাগ দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই প্লিজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে সেলাই মার্জিনের কাপড় হাফ ইঞ্চির মতো রেখে কেটে দিবেন, দাগ দিয়ে কাটলে কিন্তু পায়জামাটা টাইট হয়ে যাবে। আমি রাইট মাপে দাগ দিয়ে দিয়েছি, সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় সাইডে রাখতে হবে। আপনাদের কাটতে সমস্যা হলে সাইডে আরেকটা বাড়তি দাগ দিয়ে নিতে পারবেন। দেখুন আমি বাড়তি কাপড় কিন্তু রেখে কেটে দিচ্ছি। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।